আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো কাল বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু মোসাদ্দেক এবাদত ঢুকছেন একাদশে মিরপুরের কন্ডিশন পরিসংখ্যানে জয়ের আশায় মুমিনুল সংশয় দূর করে উইন্ডিজ সফরের টিম ফরম্যাটের দলে সাকিব টেস্টে ফিরেছেন মুস্তাফিজ ওয়ানডে টি টোয়েন্টিতে বিজয় সাইফুদ্দিন বাংলাদেশ সফরে আইসিসি চেয়ারম্যান বার্কলি প্রথম দিন পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দেখবেন ঢাকা টেস্ট ইপিএল এর শেষ দিনে রোমাঞ্চ দারুণ কামব্যাকে অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যান সিটি এক পয়েন্ট পিছিয়ে রানার্স আপ লিভারপুল চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও ঢাকায় সিরিজ জিততে চান মুমিনুল হক রেজাল্ট ওরিয়েন্টেড শেরে বাংলা আত্মবিশ্বাসী করছে টাইগার অধিনায়ককে অন্যদিকে মিরপুরের পরিসংখ্যান আশাবাদী করছে শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডকেও কাল ম্যাচ শুরু সকাল ১০টায় ঢাকা টেস্টে নামার আগে অস্বস্তি বাংলাদেশ দলে শরীফুল নাইমের অনুপস্থিতি বাকিদের দিয়ে পূরণে পরিকল্পনায় আনতে হচ্ছে রদবদল শেষ মুহূর্তে সুযোগ পাওয়া সৈকতকে মেটাতে হবে নাইমের অভাব তবে এই অলরাউন্ডারকে ব্যবহারে কৌশলী হতে চান অধিনায়ক মোসাদ্দেক যদি খেলে হয়তো ওর রোলটা একটু ডিফারেন্ট থাকবে আর যারা থাকবে হয়তো আপনার মাঝে মধ্যে আপনার এরকম সিচুয়েশনে পড়তে পারেন তো আপনার ওইভাবে এখান থেকে কাটিয়ে উঠতে হবে কারণে কারো মোসাদ্দেকের আমার কাছে মনে হয় যদি মোসাদ্দেক যদি খেলে ওকে খুব ভালোভাবে ইন্টেলিজেন্টভাবে খুব মানে সুন্দর করে ইউজ করাটা ইম্পর্টেন্ট চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি মিরপুরের কন্ডিশন পুরোপুরি ভিন্ন এখানে ফল ইন টেস্ট দেখা যায় না বললেই চলে সবশেষ ১০ টেস্টে ড্র হয়েছে মাত্র একটি বাকি ৯টিতে এসেছে ফল বাংলাদেশ জিতেছে ৫টিতে ঢাকা টেস্ট জিততে এই স্কোরবোর্ডটাকে সচল করতে হবে ব্যাটারদের শেরে বাংলা সবশেষ পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে কথা বলছে তামিম লিটন মুশফিক মাহমুদুল জয় রান পেয়েছেন তবে বাংলাদেশের দুশ্চিন্তার নাম মুমিনুলের অফ ফর্ম আপাতত ব্যক্তিগত ভাবনা বাদ দিয়ে মুমিনুলের পরিকল্পনায় গোটা দল বোলিংটা খুবই ইম্পর্টেন্ট সাথে ব্যাটিংটাও ব্যাটিং যদি আপনার টিম ওয়াইজ যদি আপনি সবাই পারফর্ম করতে পারে তাহলে সবাই ইম্পর্টেন্ট আপনি যেটা বলেন হ্যাঁ আমরা ওইভাবেই চিন্তা করি অবশ্যই ওইভাবে প্ল্যানই করি যে আমরা কোন জায়গায় ওয়ার্কআউট করলে আমরা জিনিসটা মানে জিতার একটা সুযোগ বেশি থাকবে শেরে বাংলার উইকেটে অভ্যস্ত লঙ্কানরা নতুন কোচ ক্রিস সিলভারউডেরও মিরপুরের উইকেট নিয়ে জানাশোনা বেশ একাদশে স্পিনারের আধিক্য রাখার আওয়াজ দিয়ে রাখলেন জোরে সোরে চট্টগ্রামে নাইমির স্পিনে ভুগেছে ওরা ঢাকায় তার অনুপস্থিতি লঙ্কানদের দিচ্ছে মানসিক স্বস্তি আমার সঙ্গে কোচিং স্টাফে নাবিদ নেওয়াজ আছেন যিনি এই কন্ডিশন সম্পর্কে জানেন আমরা তার অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করব পাশাপাশি এই মাঠে পরিসংখ্যানও দেখব যাতে করে অধিনায়কের হাতে কন্ডিশন কাজে লাগানোর মতো সেরা বোলিং অপশন তুলে দেয়া যায় দেশের মাটিতে নভেম্বরের আগে নেই আন্তর্জাতিক ম্যাচ ভারত সিরিজের আগে লঙ্কানদের বিপক্ষে জিততে পারলে ভিন্ন বার্তা দিয়ে রাখবে মুমিনুলরা সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের আগে আলোচনা কন্ডিশন নিয়ে হোমওয়ার্ক ক্রিকেটের উইকেট পড়তে মাঝে মধ্যেই ভুল হয় টাইগারদের তবে স্পিনাররা এখানে প্রভাব বিস্তার করবে তাতে সন্দেহ নেই বাংলাদেশের একাদশে আসছে দুই পরিবর্তন সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক আর এবাদত ঢাকা টেস্ট মানেই স্পিনারদের দাপট আর আলোচনার কেন্দ্রে শেরে বাংলার ২২ গজ কেমন হবে মিরপুরের উইকেট সেটাই পর্যবেক্ষণে ব্যস্ত শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফ হেড কোচ ক্রিস সিলভারউডের গভীর মনোযোগ পিচ বুঝতে যাতে এতটুকু ভুল না হয় ২০১৮ সালে মিরপুরে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল স্পিনারদের আধিপত্যে ২১৫ রানের জয় তুলে নেয় লঙ্কানরা এই মাঠে বাংলাদেশের বিপক্ষে মোট তিন দেখায় শতভাগ সফল সফরকারীরা চার বছরের ব্যবধানে প্রেক্ষাপট বদলেছে দুদলের মিরপুরে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য অজানা নয় লঙ্কানদের তবে টাইগারদের চ্যালেঞ্জ জানাতে গবেষণার কমতি রাখেননি ক্রিস সিলভারউড এই উইকেটের রেজাল্টগুলো নিয়ে আমরা স্টাডি করেছি সেই অনুযায়ী আমরা ব্যাটিং বা বোলিং লাইন আপ সাজাবো টেস্ট শুরুর আগে এই মাঠের অতীত রেকর্ডগুলো আমরা বিবেচনায় রাখছি
অন্যদিকে প্রতিপক্ষের থেকে টাইগার শিবিরে দুশ্চিন্তার কারণ ইম্প্যাক্ট প্লেয়ারদের চোটে পড়া, বিশেষ করে চট্টগ্রাম টেস্টে পার্থক্য গড়ে দেয়া নাঈম হাসানের ইঞ্জুরি বেশি ভাবাচ্ছে দলকে। পার্ট টাইম স্পিনার মোসাদ্দেককে ঢাকায় ফুল টাইম হতে হবে, সঙ্গে ব্যাটিংটা বোনাস। নাঈমের ইঞ্জুরিতে বাড়তি দায়িত্ব নিতে হবে সাকিব তাইজুলদের। পেস অ্যাটাকে শরীফুল ছিটকে যাওয়ায় খালেদ এবাদত পেস জুটি টাইগারদের। ঢাকা টেস্টে 12 পয়েন্টে চোখ রাখবে তামিম মুমিনুল মুশফিকরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জনের অবসান ঘটিয়ে তিন ফরম্যাটের দলে রয়েছেন সাকিব আল হাসান। লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজ, আর ওডিআই ও টি টোয়েন্টিতে বিজয় আর সাইফুদ্দিনকে ফেরানো হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ চলমান, ভাবতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও। ক্যারিবীয়দের বিপক্ষে যে পূর্ণাঙ্গ সিরিজ, ফ্রন্টলাইন পেসার তাসকিন শরীফুল ইঞ্জুরিতে নেই, হজের জন্য ছুটি নিয়েছেন মুশফিক, দল নির্বাচনে বেগ পেতে হয়েছে নানা কারণে। গুঞ্জন চলছিল উইন্ডিজ সফরে ওডিআই সিরিজ খেলতে চান না সাকিব। ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছের কথা শোনা যায়। গণমাধ্যমগুলো ফলাও করে সে খবর প্রচার করেছে। তবে সংশয় দূর হয়েছে দল ঘোষণার পর। তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব, যদিও সিদ্ধান্ত বদলে যাবে না তার নিশ্চয়তা কে দিতে পারে। আগেও তো হঠাৎই এক ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘটনা ঘটেছে। আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজকে নিয়ে গত এক মাসে অনেক কথা হয়েছে। টেস্টে তার ফেরা প্রসঙ্গে কারণ ছাড়াই জল খোলা হয়েছে। তাসকিন শরীফুলের ইঞ্জুরি আর দলের প্রয়োজনে টেস্টে ফিরতে হচ্ছে ফিজকে। সবশেষ 2021 ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছিলেন কাটার মাস্টার। প্রত্যাশামত ওডিআই ও টি টোয়েন্টির দলে ফিরেছেন এনামুল বিজয়। প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় এই ওপেনার। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ইঞ্জুরিতে পড়া সাইফুদ্দিনকেও ফেরানো হয়েছে লম্বা সময় পর। সবশেষ ডিপিএলে ব্যাটে বলে ভালো করেছেন, চট্টগ্রাম টেস্টের অনুশীলনেও তাকে ডাকা হয়েছিল। ইঞ্জুরিতে ভোগা তাসকিন শরীফুল অবশ্য ওডিআই টি টোয়েন্টির দলে আছেন। 16 জুন টেস্ট দিয়ে শুরু হবে উইন্ডিজ মিশন, এরপর তিনটি টি টোয়েন্টি খেলে ওডিআই সিরিজে নামবে টাইগাররা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি। প্রথম দিনে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বার্কলি। কাল সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। মিরপুর স্টেডিয়ামে বসে দেখবেন ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা। সংক্ষিপ্ত সফর, বিশ্রামের সময় নষ্ট করতে চান না আইসিসির বড় কর্তা। স্বল্প সময়ে জানতে চান বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর কর্তাদের পরিকল্পনা সম্পর্কে। বিমানবন্দরে নেমে তাই তো সরাসরি চলে গেছেন পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ দেখতে। স্টেডিয়ামের কাঠামো, ধারণ ক্ষমতা, আশেপাশের সুযোগ সুবিধা দেখে উচ্চসিত গ্রেগ বার্কলি। আনুষ্ঠানিক যে কর্মসূচি কিছু ছিল এরকম কিছু না, উনি এটা ওনার রুটিন সফর হিসেবে এসছেন। এখানে আমরা ওনাদেরকে যেটি দেখিয়ে দিলাম যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে এই শেখ হাসিনা স্টেডিয়ামটি এখানে কীভাবে হচ্ছে সেই মডেলটা আজকে ওনাকে দেখানো হলো। কালকে উনি থাকবেন আমাদের টেস্ট ম্যাচের প্রথম দিকে, তারপর আবার ওখান থেকে চলে যাবেন সিলেটে। সিলেটে স্টেডিয়াম সেখানে দেখবেন, ওখানে দেখে আবার চলে আসবেন পরশু দিন, উনি আবার চলে যাবেন দেশে। সফরটা অনানুষ্ঠানিক, চাওয়া পাওয়ার কিছু নেই বিসিবির। তারপরেও নানা আলোচনায় উঠে আসবে সিরিজ টুর্নামেন্টের বিষয়গুলো, যেখানে খুশি হওয়ার মতো কিছু পেতেই পারে বিসিবি। সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ভিআইপি স্ট্যান্ডে বসে দেখবেন, এরপর চলে যাবেন সিলেটের ক্রিকেট কাঠামো দেখতে। আমরা মডেলটা যেটা উনি দেখেছেন, দেখে পছন্দ করেছেন এবং হি ইজ লাইক রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আমাদের এখানে স্টেডিয়ামটি যেখানে হচ্ছে এর পাশে লেক আছে। লাইক এখন শুধু স্টেডিয়ামটা না, স্টেডিয়ামের আশেপাশের টোটাল যেই পরিকল্পনা গভর্নমেন্ট এখানে করেছে পূর্বাচলে, সেটা পুরোটা দেখে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে মঙ্গলবার সকালে ভারতে যাবেন আইসিসি চেয়ারম্যান, সেখানে দেখবেন আইপিএল এর ফাইনাল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড রোমাঞ্চ ছড়িয়েছে। শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে অবাক করে দেয় অ্যাস্টন ভিলা। 2 গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে দারুণ কামব্যাকে ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। এ নিয়ে ষষ্ঠ শিরোপা সিটির ঘরে।
সহজ হিসেব ছিল ম্যান সিটির জন্য, জিতলেই চ্যাম্পিয়ন। তবে ইতিহাদে অ্যাস্টন ভিলার বিপক্ষে হতাশ হতে হয়েছে। 37 মিনিটে ধাক্কা খায় স্বাগতিকরা। বিরতির পর আরও এক গোল হজম করে গার্দিওলার দল, তবে শঙ্কা উড়িয়ে 3 মিনিটের ব্যবধানে 2 গোল দিয়ে সমতায় ফেরে ম্যান সিটি। গুন্দোয়ানের পর স্কোর করেন রদ্রি। 81 মিনিটে জোড়া পূর্ণ করে সিটিজেনদের আনন্দে ভাসিয়েছেন গুন্দোয়ান। অন্যদিকে উলভারহ্যাম্পটনের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। 24 মিনিটে সমতা ফেরান সাদিও মানে। 84 মিনিটে সালার কল্যাণে কাঙ্ক্ষিত গোল পায় অলরেডস, আর ব্যবধান 3-1 করেছেন রবার্টসন। তবে ম্যাচটিতেও ওই 1 পয়েন্টের ব্যবধানেই রানার্স আপ হতে হলো ক্লপের দলকে। দেশের বক্সিং আইকন সুরো কৃষ্ণ চাকমা প্রথমবার আন্তর্জাতিক পেশাদার কোনো বক্সিং আসরে সুরোর হাত ধরেই চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রস্তুতি শুরু সুরো কৃষ্ণ চাকমার। গেল কয়েকদিন ধরেই আলোচনায় বক্সিং ইয়ো তাইকন সুরো চাকমা। প্রথমবার দেশে আয়োজিত সাউথ এশিয়ান আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে লাইটওয়েট বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েন। বাংলাদেশের ফ্ল্যাগ উঁচিয়ে টুর্নামেন্ট শেষ, কিন্তু আলোচনা চলছে সুরো চাকমাকে ঘিরে। শুধু সুরো চাকমাই নয়, অন্যান্য ক্যাটাগরিতেও নজর কাড়ে স্বাগতিক বক্সাররা। এশিয়ার ভিতরে যে চ্যাম্পিয়ন একটা রেকর্ডটা যদি ভালো হয়, এশিয়ান টাইটেলের জন্য আমি চেষ্টা করবো। না পারলেও যে পরবর্তী জেনারেশন আসবে ওরা অনুপ্রাণিত হয়ে হয়তো বা এটা ধরতে পারে। হাল আরও বড় বড় যেমন এশিয়ান টাইটেল, তারপর WBC টাইটেল, এগুলো খেলার স্বপ্ন থাকবে এবং যেটা আমরা দেখি আর কি। বক্সিং রিংয়ে সেরা হওয়ার জার্নিটা এত সহজ ছিল না সুরো চাকমার। প্রায় 16 বছরের অধ্যাবসায় শৃঙ্খলা, শ্রম আর একাগ্রতার ফল এমন অর্জন। রিক্সি গেম, এটা ইজি না, টাফ স্পোর্টস, যে কেউ খেলতে পারবে না। এক্সপিরিয়েন্স আর নামে গেল, একটা হেড ইঞ্জুরি হয়ে গেল, এটা কিন্তু অ্যালাউ করবে না। কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় আনপ্রফেশনালি করা যাবে না এগুলো। সুরো আলামিনদের সাফল্যে স্বপ্ন বড় হচ্ছে দেশের বক্সারদের। পেশাদার বক্সিংয়ে অবস্থান তৈরিতে নতুনদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন দেশ সেরা এই বক্সার। কারণ আমরা ম্যাক্সিমাম সময় কারি ফুড পছন্দ করি, মানে ধরেন মশলা জাতীয় খাবার। এসে আমাদের কোচে সাজেস্ট করতো আপনার মিনিমাম আপনার উইকলি একদিন খাইতে পারো, মান্থলি 1-2 দিন খাওয়া যায় কারি ফুড। কিন্তু আপনি যদি রেগুলার খাইতে থাকেন, আপনার শরীরে যে মাসেলগুলো আছে ওগুলো হচ্ছে অটোমেটিক স্লো হয়ে যাবে। এই সাফল্য এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সুরো আলামিনদের লক্ষ্য ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, প্রয়োজন ফেডারেশন ও স্পন্সরদের সহযোগিতা। এই ম্যাচের মাধ্যমেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। রিয়াল মাদ্রিদ সমর্থকদের হতাশ করে শেষ পর্যন্ত দল বদলাননি কিলিয়ান এমবাপ্পে, থেকে গেছেন PSG-তেই। ফরাসি তারকার সঙ্গে 3 বছরের নতুন চুক্তি করেছে প্যারিসের জায়ান্ট। তবে রিয়াল মাদ্রিদ এত সহজে ছাড় দিতে রাজি নয়। PSG-র বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে লস ব্লাঙ্কোস। এমবাপ্পেকে নিতে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ, আলোচনাও গড়িয়েছিল অনেক দূর। ফরাসি তারকার আগ্রহে আশার পালে হাওয়া লাগে। সপ্তাহ 2 আগে মাদ্রিদ ঘুরেও আসেন এমবাপ্পে। PSG-তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস এখানে আমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠব। আমি ফ্রান্সে জন্মেছি, বেড়ে উঠেছি, বিকশিত হয়েছি। এখানে খেলা চালিয়ে যেতে পেরে আমি অনেক খুশি। রিয়াল মাদ্রিদ 200 মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করেছিল, কিন্তু কোনো মূল্যেই এমবাপ্পেকে ছাড়তে রাজি ছিল না PSG। অবশেষে ফ্রি ট্রান্সফারে ফরাসি তারকা যখন মাদ্রিদে পাড়ি জমানোর পথে, তখন টাকার খেলাতেই হেরে গেল রিয়াল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, 150 মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে সাইন করিয়েছে PSG। মোটা অঙ্কের বেতন দিয়ে আপন ঘরে সহজেই রাখা গেছে ফ্রেঞ্চ ফরওয়ার্ডকে। তবে প্রশ্ন উঠেছে PSG-র ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুল নিয়ে। নীতি বহির্ভূতভাবে মোটা অঙ্কের চুক্তি করে প্যারিস জায়ান্টরা। এই অভিযোগ নিয়ে UEFA-র কাছে যাবার পরিকল্পনা লা লিগা কর্তৃপক্ষের। PSG ও ফরাসি ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে স্প্যানিশ ফুটবলের কর্তারা। পরিসংখ্যানে উঠে আসে সাম্প্রতিক মৌসুমগুলোতে খেলোয়াড়দের পেছনে PSG-র খরচ 700 মিলিয়ন ইউরো। এরপরও এমবাপ্পেকে কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করে প্যারিস জায়ান্টরা। এটা ফুটবলের অপমান বলেই মনে করেন লা লিগা সভাপতি জাভিয়ার তেবাস। বিশ্ব ফুটবলের ভারসাম্য নষ্টের দায়ে PSG-র বিরুদ্ধে আইনি লড়াই প্রত্যয়ী লা লিগা অথরিটি। এই লড়াইয়ে এমবাপ্পের ক্যারিয়ার নতুন কোনো মোড় নেয় কিনা তাই দেখার অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।